আসসালামু ভাই প্রশ্ন করেছেন সলাতে দাঁড়ানোর পর দুনিয়া অনেক রকম কথা মনে পড়ে যায় তাই সলাতের মধ্যে মনোযোগী হওয়ার উপায় কি জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলাত যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত এটাকে আল্লাহ তাআলার কাছে কবুল করানোর জন্য আমাদেরকে বিনয় হতে হবে আল্লাহ তালা বলছেন সরা আল মিনুন প্রথম দুই আয়াতে আফলাহ আল ম মিনুন ফি সলাত ইম খাশিয়ন মমিনরা তো সফল কাম হয়েছে যারা সালাতের নিজেদের সলাতে বিনয় নম্রতা অবলম্বন করেছে এজন্য সলা আদের ক্ষেত্রে বিনয় নম্রতা খুঁজো আমাদের লাগবে এটা না হলে সলাদ পড়ে কোনো লাভ হবে না সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে পুরোপুরিভাবে খুশো খুঁজো আনার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সলাতে মনোযোগ আনার জন্য তা হচ্ছে সলা তাদের জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে হবে খাবার চলে এসেছে সামনে খাবার আর সালাতের অক্ত হয়ে গিয়েছে সলাতের জামায়াতের সময় হয়ে গিয়েছে এখন খাবার সামনে এই অবস্থায় আগে খেয়ে নিতে হবে নাহলে এই অবস্থায় খাবারের কথা মনে রেখে সলাতে মনোযোগ আনা কঠিন হয়ে যাবে এছাড়া সব পায়খানার যদি বেগ আসে তাহলে সে কাজটায় আগে সারতে হবে না হলে সলাতে মনোযোগ আনা সম্ভব হবে না দ্বিতীয় হচ্ছে সলাতে প্রত্যেকটা কাজ করতে হবে রসুল সাল আলী সাল্লাম যে ব্যক্তিকে সলাতের ভুল সংশোধন করিয়ে দিয়েছিলেন আবুদাবাদের আটশো আটান্ন নম্বর হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেখানে তিনি বলেছিলেন যে লা তাতিম্ সালাত আহাদিকুম হাত্তা তোমাদের কারো সলাদ পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ না সেসব কাজগুলো না করবে অর্থাৎ সলাত যতক্ষণ ধীরস্থিরতা না আনবে এরপরে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম দ্রুত সালাত পড়া ব্যক্তিকে ঠিক ঠিকমতো না করা ব্যক্তিকে চোর বলে উল্লেখ করেছেন সলাদ চোর নিকৃষ্ট চোর বলে তিনি উল্লেখ করেছেন জন্য সালাতের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে সালাতে মৃত্যুকে স্মরণ করতে হবে উদকুরুল মাউতাফি সালাতিক আল্লাহ রসুল বলেছেন যে তুমি সালাতে মৃত্যুকে স্মরণ করো কেননা ফাইনার রজুলা ইদাদা করাল মাউত ফি সালাতি কোনো ব্যক্তি যখন সালাতে মৃত্যুর কথাকে স্মরণ করবে তখন সে খুব সুন্দরভাবে সালাত আদায় করতে সক্ষম হবে এজন্য সালাতে মৃত্যুকে স্মরণ করতে হবে যে হাদিসটি রয়েছে সিরসিলা সহিয়া চোদ্দশো একুশ নম্বর হাদিস সালাতে ধীর স্থিরভাবে সহকারে তাজবিদ সহকারে উত্তম আওয়াজে কোরআন তেলাত করতে হবে আল্লাহ তালা বলেছেন আর অতিল কোরআনা তার তেলা শ্রম মুজাম মিলের আয়াত চার নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তোমরা স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো সুতরাং কোরআন তেলাতার ক্ষেত্রে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কোরআন পড়ার ক্ষেত্রে বিশেষ করে সলাতে কোরআন পড়ার ক্ষেত্রে ধীর স্থিরতা বোঝে না তারা এই জিনিসগুলো করা যাবে না এগুলো থেকে বিরত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এছাড়া আরও অনেক শর্ত রয়েছে এরপরে বলা যেতে পারে যে ধীর স্থিরতার সাথে সলাতের সাথে সাথে আত যেটা আমি পড়ছি সেটা দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি যা পড়ছি সেটার অর্থ বুঝে বুঝে পড়ছি কি না যদি অর্থ বুঝে বুঝে পড়তে পারি তাহলে এখানে অনেক চলে সলাতের মনোযোগে অনেক অংশেই চলে আসে মনোযোগিতা এবং অর্থ যখন আমি অনুধাবন করব তখন আরো পরকালমুখী হওয়ার জন্য সচেষ্ট হব সুতরাং এ বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে تافق دان کرن آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ